আজ শুক্রবার পঁচিশে আসছেন দু হাজার তেইশ সালের তেরোই অক্টোবর সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং নামা যদি আপনারা ফেমাস হতে চান বিখ্যাত হতে চান অথবা আপনাদের ব্যক্তিগত জীবনে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করতে চান জাক জমকপূর্ণ ইন্ডাস্ট্রিতে অর্থাৎ ভেনাস বা শুক্রের ইন্ডাস্ট্রিতে এই যেমন ধরুন ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস বা মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্টের বিজনেস ফুলের ব্যবসা পারফিউমের ব্যবসা শুক্র ওরিয়েন্টেড কোনো বিজনেস বা এই সেক্টরে কোনো জব করে যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে অবশ্যই জন্মচকে শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে শুক্রের এই বীজ মন্ত্র আপনারা একশো আটবার সকাল বিকাল রাত তিনবেলা জব করুন হোয়াইট কালারের ড্রেস পরুন পারফিউম ইউজ করুন হোয়াইট কালারের ফ্লাওয়ার সর্বদা নিজের সঙ্গে রাখুন আর আপনারা মহালক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত একশো আটবার জপ করবেন সন্ধ্যেবেলার সময় রাত্রি জাগরণ করবেন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি আরও একজন গুরু তিনি কিন্তু বর্তমানে বক্রি অবস্থানে আছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বক্রি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভাগ্যের উপরে নির্ভর করবেন না স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না আলসেমি কিন্তু মারাত্মক ক্ষতি আপনাদেরকে করতেই পারে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য শরীর শরীরচর্চা আজ থেকেই শুরু করে দিন যারা চাকরিজীবী আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি হতেই পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন কাজের জায়গায় দৃঢ় কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত আপনাদের পক্ষেই কিন্তু ফলাফল আনতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা বার্তা ভাবছিলেন তাদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন তারপর নিজে দেখবেন নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন পারিবারিক অনুষ্ঠানে নতুন নতুন বন্ধু বানাতে পারেন তবে হ্যাঁ বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত ভালো বন্ধুরা তো সম্পদের মতো আর সবসময় যা আপনি যাদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন কিন্তু এই কথায় আছে না যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস এটিও মনে রাখার প্রয়োজন আছে দীর্ঘকাল পর পুরনো কোনো বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ আপনার হৃদয়স্পন্দনকে বৃদ্ধি করতে পারে আজ কিন্তু বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা পরে অনুশোচনা করবেন তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কিন্তু কোনো মতেই সম্ভব নয় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে